দেখি শিখি গ্রামীণফোন 4G তে এখনি গ্রামীণফোন আব্বাই ক্যামেরার মধ্যে এগুলো সব ধারণ করে ইতিহাস মানে সব সমস্ত গন্ডগোলের সমস্ত কিছু এবং তখন আমার তো ওই টিআরসেল ওরা আব্বা বলতো যে ধরে ধরে ওরা যেগুলো আমার তো ওগুলো আবার হাত দিয়ে ধরে ধরে ওরা আবার থ্রো করতো আব্বা যেটা বলেছিল ইন্টারেস্টিং ইয়ে হচ্ছে যে শহীদুল্লাহ হলে ছাদের উপর থেকে যখন ছাদে যাওয়া যেত না ছাদে ওই ইয়ে ছিল আর কি ফোকা ছিল একটু গর্তের মতো তো সবাই ঠেলে আব্বাকে উপরে উঠিয়ে দিয়েছিল আব্বার ফ্রেন্ডরা তো ওইটা দিয়ে আব্বা ছবি তুলেছিল ছবি তোলার পরে তখন আবার মানে ওখানকার যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা যারা আছে তারা আবার পিছনে লেগে গেছিলো আব্বার তো আমাদের বাড়ি ছিল তখন ওয়ারিতে তো আব্বা তখন ওইখানে চলে যায় গিয়ে ফিল্মটা আব্বা আমাকে যেটা বলেছিল আব্বার তখন একটা মিনলটা ক্যামেরা ছিল 35 তো ওই ইয়েটা ওখানে একটা স্টুডিও আছে বোধ হয় বেঙ্গল স্টুডিও না জানি কি ওই অভিষার সিনেমা হলের অপোজিটে তো আব্বা ফিল্মটা ওইখানে দিয়ে আব্বা বাসায় চলে গেছিলো আব্বা জানে যে আসবে তখন ওরা আব্বার বাসা ঘিরে ওরা ইয়ে করে দাদা ছিলেন বাসায় তারপরে ওরা ফিল্মটা আর পায় নাই তখন আব্বাকে বললো যে তুমি যে ছবি তুললা তোমার ফিল্ম কোথায় বলে আমি তো ফিল্ম নাই আমি তো ফিল্ম ছাড়া ছবি তুলছি এটা জাস্ট একটু ফুটানি করার জন্য ছবি তুললাম এগুলো বলে টোলে ওদেরকে মানে যেতে মানে ওরা চলে গেছিলো তারপরে আর কি তো তারপরে আব্বা আবার নিজে এটা আবার নিজে প্রিন্ট করতে হয়েছিল কারণ তখন কিন্তু প্রিন্ট করার মতো কোনো জায়গা ছিল না ওই আব্বা আবার আমাদের ওই আর্কিমিশনের বাসায় ওইখানে দাদার বাসায় ওইখানে আব্বা একটা স্টুডিও করে ছোটো ওখানে ওগুলা নিজেই ডেভেলপ করে তো আমি বলেছিলাম যে এটা তো তুমি যে কাজটা করেছো এটা তো আমরা সবাই এটা দেখতে পারি কিন্তু তোমার তোমার নাম দেখি না জানতে হবে তো কে তুলেছে আব্বা বলতে জানার তো দরকার নাই মানুষ তো ইতিহাস দেখছে ওটাই তো আসল উদ্দেশ্য কে তুললো না তুললো সেটা তো উদ্দেশ্য না তারপর বললো যে কীভাবে টেম্পোরারিলি মানে একটা ইয়ে করা যায় সবাই মানে শহীদ মিনার তৈরি করা যায় 52 সালের ভাষা আন্দোলনকে নিয়ে তো এটা তো ধরে রাখতে হবে তো তখন ওরা ইট দিয়ে নিজেরাই গাঁথনি গেড়ে ওরা সব গেরা মিলে ওটাগুলো করে করার পরে ওটা তো আবার পরের দিন এসে ভেঙে দেয় 21শে পদকেটা আব্বা খুবই খুশি কারণ যেহেতু ভাষা আন্দোলনে আব্বার একটা অনেক বড় ভূমিকা ছিল তারপর স্বাধীনতা পুরস্কার লাস্ট পেলেন আব্বা হচ্ছে স্বাধীনতা পুরস্কার এটা তো আব্বা কারণ এই দুটাতে তো আব্বার বড় ভূমিকা ছিল আব্বার কাছে আসলে পদক টদক নিয়ে অতটাই মানে ইয়ে ছিল না আব্বা ওই অ্যাজ ইট ইজ আর কি যে পেলে পেলাম না পেলে না পেলাম কিন্তু